একুশে পদকপ্রাপ্ত শরৎবাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন। গেল 28 নভেম্বর রাত 8:30টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে শাহাদাত হোসেন খান নিউমোনিয়া সহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন। 12 দিন আগে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসা চলছিল তার। ওস্তাদ শাহাদাত হোসেন খান ছিলেন একুশে পদকপ্রাপ্ত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, শরৎবাদক ও সুরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। 1958 সালের 6 জুলাই কুমিল্লা জেলার এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন শাহাদাত হোসেন খান। তার পিতা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ও সেতারবাদক। তার দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই। তার দুই চাচা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বাহাদুর হোসেন খান ও সঙ্গীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান। 1981 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে 1985 সালে ক্যালিফোর্নিয়ার আলী আকবর কলেজ অব মিউজিক থেকে সঙ্গীত বিষয়ে স্নাতক সমমানের বাদ্যলঙ্কার ডিগ্রি লাভ করেন। সঙ্গীতে অবদানের জন্য 1994 সালে 21শে পদক লাভ করেন ওস্তাদ শাহাদাত হোসেন।